हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आज आमी आपनादेर जोन्नो एकटी नतून रेसिपि निये चले एलाम। आशा करी आमार आजकेर रेसिपिटी आपनादेर भालो लागबे। ताहले चलुन शुरू करा जाक। आज आमी आपनादेर चूलाय तैरी करे देखाबो आटार पाउरुटी। तो सेजोन्नो प्रथमे आमी एकटी बाटी निये निलाम, एर मध्ये दिये दिलाम एक कप परिमाण आटा। तारपर आमी एर मध्ये दिये देबो स्वाद अनुयायी लवण, अल्प एकटु बेकिंग पाउडार, दिये देबो 2 टेबिल चामच परिमाण गुड़ो दूध, 2 टेबिल चामच परिमाण चीनी, दिए देव 1 चामच परिमाण ईस्ट, तारपर दिए देव 2 टेबिल चामच परिमाण सोयाबीन तेल। एबारे समस्त उपकरण आमी एकत्रे भालो करे हाथ दिए डलो डेले मिक्स करे नेब। तारपर आमी एर मध्ये हल्का कुसुम गरम पानी दिए एकटी सफ्ट डो तैरी करे नेब। প্রতিদিনের মতো আজকেও বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডোটা তৈরি হয়ে গেলে উপর থেকে অল্প একটু তেল লাগিয়ে ডেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। এবারে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাত দিয়ে একটু চেপে এর ভিতরে বাতাসটা বের করে নেব। তারপর ডোটা আমি একটু মতে নেব। মতে নেওয়া হয়ে গেলে ডো থেকে আমি সমান 5টি অংশে লেচি কেটে নেব। এবারে আমি ব্রেডগুলো বেক করার জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম ওই লেচিগুলো হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে দু হাতের সাহায্যে এইরকমভাবে রাউন্ড করে ভুল বলের মতো করে বানিয়ে নেব। তারপর আমি মোল্ডের মধ্যে রেখে দেব, আর এইরকম করে সবগুলো বল আমি সুন্দর করে তৈরি করে তারপর মোল্ডের মধ্যে রেখে দেব একটু ফাঁকা রেখে। সবগুলো ব্রেড আমি গোল করে সুন্দর করে রেখে দিয়েছি মোল্ডের মধ্যে। এবারে এটা আমি ডেকে রেস্টে রেখে দেব আরও 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এবারে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্রেডগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ডিমের কুসুম নিয়েছি, আর আমি এর উপর থেকে কুসুমটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে দুধ ব্রাশ করে নিতে পারেন, তবে সবথেকে সুন্দর কালার আসার জন্য ডিমের কুসুমটা ব্রাশ করে নেবেন, এতে করে খুব ভালো কালার চলে আসে। ব্রেডের উপর ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি 2টি কাগজ বসিয়ে দিলাম। তারপর আমি এই যে আপনারা দেখতে পারছেন স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ডটা অনেক বড়, তো এর ভিতরে আসবে না, তাই আমি একটি টিনের কৌটা বসিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী টিনের কৌটা অথবা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। এবারে আমি এটা 5 মিনিট ফ্রেম হিট করে নেব। তারপর আমি চুলার আঁচটা লতে রেখে আমি যে মোল্ডের মধ্যে ব্রেডগুলো নিয়েছি ওই ব্রেডের মোল্ডটা আমি এর ভিতরে রেখে তারপর ডেকে 30 মিনিটের মতো আমি এটা বেক করে নেব। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রেডের মধ্যে কতটা কালার এসেছে। মাশাল্লাহ, খুব সুন্দর কালার এসেছে, আর ডিম ব্রাশ করার কারণে অনেক সুন্দর হয়েছে ব্রেডের কালার। তো এবারে আমি এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব, আর আপনারা একবার হলেও এরকম ট্রাই করবেন, আশা করি আপনারাও সফল হবেন। আর এটা দেখে মনে হচ্ছে না যে এটা চুলায় তৈরি, এটা ওভেনে তৈরি, কিন্তু না, এটা চুলায় তৈরি। মোল্ড থেকে এবারে ব্রেডটা বের করে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম এবং তুলতুলে সফট হয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। বাসায় কিন্তু অনেক সময় ময়দা থাকে না, তো ময়দার পরিবর্তে যদি আটা দিয়ে এইরকম তুলতুলে ব্রেড বানানো যায় তাহলে মন্দ হয় না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।